আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন আর ভার্জিন কি। আজকে পুরো ভিডিও জুড়ে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তা আমার চ্যানেলটা আপনি যদি নতুন হয়ে থাকেন তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। এক্সট্রা ভার্জিন কি আর ভার্জিন কি আর স্কিন কেয়ার, এই তিনটা বিষয়ে আজকে পুরো ভিডিও জুড়ে কথা বলবো। তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে ঘুরে আসি। তো বন্ধুরা দেখেন এখানে পাঁচটা অলিভ অয়েল তেল রেখেছি। এখন এই পাঁচটা অলিভ অয়েল তেলের মধ্যে কোনটা এক্সট্রা ভার্জিন, কোনটা ভার্জিন এবং কোনটা স্কিন কেয়ার, আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তাই পাঁচটা তেলের মধ্যে দেখেন এই পাশে যে দুইটা আছে এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন। তাই দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে স্পেন অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, স্পেন কোম্পানি এক্সট্রা ভার্জিন। এটা হচ্ছে অল ইটালিয়া এক্সট্রা ভার্জিন। এখানে এটা হচ্ছে হলো 500 ml 540 টাকা, আর এটা হচ্ছে 250 ml 350 টাকা। আর এখানে যে এই তেলটা আছে এটা হলো ভার্জিন, এটা হচ্ছে 250 ml 336 টাকা। এই দুটো হলো এক্সট্রা ভার্জিন আর এটা হচ্ছে ভার্জিন আর এটা হলো স্কিন কেয়ার। এখন এক্সট্রা ভার্জিন আর ভার্জিন কি, আসলে এক্সট্রা ভার্জিন হচ্ছে জলপাই থেকে প্রথম যে তেলটা বের করা হয় সেটাই হচ্ছে এক্সট্রা ভার্জিন, আর তারপরে রিফাইনিং করে যে তেলটা বের করা হয় সেটা হচ্ছে ভার্জিন, আর তারপরে যে তেলটা বের করা হয় সেটা স্কিন কেয়ার। অনেকে মনে করে যে এক্সট্রা ভার্জিনটা শুধু খাওয়া যায়, ব্যবহার করা যায় না। আবার অনেকেই ভাবে যে এটা শুধু ব্যবহার করা যায়, খাওয়া যায় না। আসলে এই বিষয়টা আমি ক্লিয়ার করব, সেটা হচ্ছে যে এক্সট্রা ভার্জিন আর ভার্জিন এটা আপনি খাইতেও পারবেন, প্লাস আপনি শরীরে মাথায় সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু স্কিন কেয়ারটা আপনি খাইতে পারবেন না। এটা শুধু ব্যবহার করার জন্য, আপনি শরীর হাত পায়ে মাথায় আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এই এক্সট্রা ভার্জিন যদি আপনি কন্টিনিউ আপনি খেতে পারেন তো ইনশাল্লাহ আপনার হার্ট ভালো থাকবে, আপনার গ্যাসের যে প্রবলেম আছে সেটা থাকবে না, এবং আপনার যে পেটের মধ্যে যে খারাপ চর্বিটা জমে ইনশাল্লাহ সেটা থাকবে না। এখন আমরা সবাই জানি যে অলিভ অয়েল তেল ব্যবহার করা সুন্নত। এই অলিভ অয়েল তেল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবহার করতেন, এই জন্য এই অলিভ অয়েল তেলটা আমাদের মুসলমানদের জন্য ব্যবহার করা নবীর একটা সুন্নত। আপনি যদি এই তেলটা ব্যবহার করার মাধ্যমে যদি নবীর একটা সুন্নত আদায় করতে পারেন তা আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ অনেক কিছু। নবীর একটা সুন্নাত উম্মতের জন্য পাহাড় সমপরিমাণ। অনেকে অনেক রকম কিছু মনে করে যে আসলে জাইতুন তেলটা কিভাবে হলো, জলপাই থেকেই অলিভ অয়েল তেলটা তৈরি হয়, এর আরবি যে নামটা সেটা হচ্ছে জাইতুন, আপনারা চেনেন। আর এই জাইতুন তেলটা কন্টিনিউ এর মধ্যে যে কোনো একটা আপনি যদি ব্যবহার করেন চুল পাকা বন্ধ হবে, আপনার শরীরে যদি কালচে কালচে দাগ থাকে সেটা থাকবে না কন্টিনিউ ব্যবহার করলে, এবং আপনার শরীরে যে বয়স্ক যে একটা মানুষের বয়স্ক একটা ছাপ থাকে আপনি যদি এটা কন্টিনিউ ব্যবহার করেন আশা করি ইনশাল্লাহ আপনার এই বয়স্ক ছাপটা থাকবে না। অনেকে মনে করে যে এটা মনে হয় ছোটরা ব্যবহার করতে পারে, বড়রা ব্যবহার করতে পারে না, আবার অনেকে মনে করে যে বড়রা ব্যবহার করতে পারে ছোটরা ব্যবহার করতে পারে না, তাহলে সেটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এটা আপনি ছোট বড় উভয়ই আপনি ইউজ করতে পারবেন, কারণ কি অলিভ অয়েল তেলটা অনেক একটা উপকারী তেল, সে ছোট হোক আর বড় হোক আপনি সবাইকে এই তেলটা আপনি ইউজ করাইতে পারবেন, সো আপনি নিজেও ইউজ করতে পারবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।